নমস্কার বন্ধুরা, চলে এসছি আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে। আমাদের আজকের রেসিপির নাম হলো সয়াবিন আলুর তরকারি। রেসিপিটা অনেক পুরনো হলেও এটাকে নতুনভাবে বানাবো, যাতে এটা আরও মজার হয়। তো প্রথমে আমরা কড়াতে নিয়ে নেবো সর্ষের তেল পরিমাণ মতো। সর্ষের তেলটা ভালো করে মেল্ট করে নেবো। একটু গরম হয়ে গেলে এতে আমরা অ্যাড করব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ঠিকঠাক লাল হয়ে গেলে এতে অ্যাড করব বেটে রাখা আদা। তারপর আমরা এতে অ্যাড করব কুচিয়ে রাখা আলু। তারপরে অ্যাড করব কুচিয়ে রাখা সয়াবিন। তারপর অ্যাড করব কুচিয়ে রাখা টমেটো। এটাকে ভালো করে মিক্স করে নেব। ঠিকঠাক মিক্স হয়ে যাওয়ার পরে এতে আমরা প্রয়োজনীয় মশলা অ্যাড করব। তো প্রথমে দেবো হলুদ 1 চামচ, লবণ 1 চামচ, আর লঙ্কা গুঁড়ো 2 চামচ। তারপরে অ্যাড করব জল পরিমাণ মতো। তারপরে আমরা এটা অ্যাড করব 1/2 চামচ জিরে গুঁড়ো। দেন এটাকে ভালো করে মিক্স করে নেব আর অ্যাড করব পরিমাণ মতো জল। রেসিপিটা একটু গ্রেভি টাইপের হবে, তাই জলের পরিমাণটা একটু মিড রেঞ্জ রাখা দরকার। এরপর আমরা এটাকে স্টিমিংয়ের জন্য কিছুটা সময় চাপা দিয়ে রাখব। দেন আমরা এতে অ্যাড করব ধনে পাতা পরিমাণ মতো। সো বন্ধুরা, এই আমাদের রেসিপির ফাইনাল লুক। ভিডিওটা যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন, আর আপনাদের রান্নাপ্রেমিক বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।